নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটা জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে জুন মাসে কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অতি বিশেষ এই প্রোগ্রাম। যারা তুলারাশির মানুষ আছেন কি না, তাদের জন্য কি রেজাল্ট পেতে চলেছেন আপনারা এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের এই মাসে স্বাস্থ্য, প্রেম, ইনভেস্টমেন্ট, ভাগ্য, কর্ম, ব্যবসা, দাম্পত্য সুখ, আর্থিক, ঋণ, এইগুলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। কিন্তু একটি কথা বলি, এই যে জুন মাসের যে গ্রহের যে ট্রানজিটটা হচ্ছে কি না, তাতে বেশ কিছু দিক থেকে যেমন আপনাদের লাভ আছে, অনেক দিক থেকে কিন্তু আপনাদের তুলারাশি, আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিও কিন্তু আছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, আপনাদের 15 জুন ভাগ্যভাবে কিন্তু রবি যাচ্ছে, অর্থাৎ আপনাদের অষ্টম ভাব থেকে নবমভাবে রবি যাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো, আমি এখনও বলবো। কিন্তু অষ্টমভাবে রবি থেকে সমস্যা কিন্তু কিছুটা হলে আপনাদের তৈরি করেছে, আপনাদের একাদশপতি এবং মিত্র গৃহে যাচ্ছে রবি, এটা কিন্তু ভালো, 15 জুনে যাচ্ছে। এবং শুক্র আপনার 18 জুন আপনার মেষ রাশি থেকে বৃষ রাশিতে, স্বরাশিতে অবস্থান করছে, কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। এবং 4 জুন থেকে শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে শনি থাকছে কিন্তু বক্রি অবস্থাতে থাকছে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে এবং মঙ্গলও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, রাহু সপ্তমভাবে, কেতু রাশিতে অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছে? প্রথম কথা বলি স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনাদের রাশির অধিপতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা কিন্তু দিবে, এবং বিশেষ করে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, বিশেষ করে 27 জুন অবধি ব্লাড প্রেশার, সুগার, এই সমস্ত সমস্যা আপনাদের কিন্তু কিছুটা হলেও ভুগাবে তুলারাশি। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু আমি বলছি, কিন্তু আপনাদের ছোটোখাটো খুঁটিনাটি সমস্যা কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু থাকছেই তুলারাশি। মানে খুব একটা আশার মানে কিন্তু আমি শোনাতে পারছি না স্বাস্থ্যের জায়গাটা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে এই মঙ্গল অবস্থান করছে ধনাধিপতি, আপনাদের ধনাধিপতি ষষ্ঠভাবে, অধিক খরচ ব্যয় আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। যারা তুলারাশি আছেন আপনাদেরকে একটা প্ল্যানিং করতে হবে, আপনারা কোন খাতে কত টাকা খরচ করবেন, অর্থাৎ এটা নিজেদের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে এটা আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে কিন্তু চলতে হবে, নয়তো আপনাদের অধিক ব্যয়, অযথা ঋণ, এটা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকছে। সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, দাম্পত্য কলহের জায়গায় কিন্তু আপনাদের সৃষ্টি করবে, অর্থাৎ সপ্তমপতি ষষ্ঠভাবে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য আপনাদের থাকবে। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু করবেন, অর্থাৎ আপনারা 5-6 জন মিলে ব্যবসা করছেন, এই জায়গাটা কিন্তু মানে বিশেষ করে এ মাসটা আপনাদের ধোকা খাওয়ার মাস, প্রতারিত হতে পারেন কোনো জায়গা থেকে, প্রতারণাও কিন্তু আপনি শিকার হতে কিন্তু পারেন, অর্থাৎ এই জায়গা থেকে চোখ কান খুলে কিন্তু থাকুন, নিজে প্রতারিত হওয়া বা কোনো উটকো ঝামেলা আপনার ঘাড়ে চলে আসা, এটা কিন্তু আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং তুলারাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, গ্যাস রিলেটেড সমস্যা, লিভার জাতীয় সমস্যা, এই পেটের জায়গাটা নিয়ে আপনাদেরকে কিন্তু এ মাসে কিন্তু ভুগতে কিন্তু আপনাদের হবে। এবং রাশিতে কেতু সপ্তমভাবে রাহু,
কিছু ক্ষেত্রে উটকো কিছু সমস্যা আপনাদের কিন্তু আসবে, আমি আবারও বলছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে যেহেতু রবি অবস্থান করছে, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। আপনি তুলারাশির মানুষ লিখে রাখতে পারেন, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি চৌঠা জুন থেকে শনি বক্রি হয়ে যাচ্ছে, একটা প্লাস পয়েন্ট আপনাদেরকে দিবে। সবটাই তো খারাপ হতে পারে না, খারাপ ভালো এবং মন্দ দুটোই কিন্তু মানুষের জীবনে আছে, গ্রহই কিন্তু মানুষ কিন্তু গ্রহের চক্রে ঘুরে। অর্থাৎ এই জায়গাটা কি হচ্ছে, আপনাদের সম্পত্তি প্রপার্টি এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা, আপনি তুলারাশির মানুষ, আপনি কিন্তু লাভ পাবেন। এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের 27 জুনের পর থেকে কিছুটা ভালো হবে, তবে আপনাদের যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ইনভেস্টমেন্টের জায়গা যদি বলি, আপনারা 18 জুনের আগে ইনভেস্টমেন্টটা করুন, তাতে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি বকরি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেমিক প্রেমিকার মধ্যে ইগো সেন্টিমেন্ট এটা কিন্তু আপনাদের বাড়বে, তবে বিচ্ছেদ হবে না, সেন্টিমেন্ট ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। এবং এডুকেশনের জায়গাটা যদি আমি দেখি, মানে কোনটা করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, এটা নিয়ে ডিসিশনের জায়গাটা আপনারা কিন্তু ডিসিশান নিতে কিন্তু আপনারা এই সময় কিন্তু পারবেন না। তুলারাশি আপনি যদি হন, ডিসিশনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনারা সমস্যা কিন্তু আপনাদের আসবে। এ মাসে রবি এবং শনি আপনাদেরকে কিন্তু কিছুটা হলো হাত ধরে কিন্তু তুলে ধরবে, অর্থাৎ এই দুটি গ্রহ আপনাদের এ মাসে লিড কিন্তু করবে। অর্থাৎ তুলারাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে রবি এবং শনি কিন্তু প্রধান মুখ্য ভূমিকায় কিন্তু আসবে। দেখুন, এর পাশাপাশি আপনাদের যারা ভ্রমণে করবেন কি না, আমি যাত্রা যারা করছেন, ভ্রমণ দূরযাত্রা, তাদের ক্ষেত্রে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু থাকছে, ভুল ডিসিশান নেওয়া, এবং যেহেতু এই জায়গাটা নিয়ে আপনাদেরকে সাবধানে কিন্তু থাকতে হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।